সো হে হোয়াটসঅ্যাপ ইসমি শাউনটেক সো গাইস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করবেন সো আমরা অনেকে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করি কিন্তু কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করে এটা আমরা অনেকেই জানি না সো এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করবেন সো এবং কি স্ক্রিন রেকর্ড ভিডিও করার জন্য যে মোবাইল ফ্রেমটি যে প্রয়োজন হয় সেটা আপনারা কোথায় পাবেন সেটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো সো তার আগে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন তাহলে নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য সো গাইড চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস এখন আমরা স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করবেন সো মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য আপনাদেরকে মোবাইল ফ্রেমটা কোথায় পাবেন সেটা এখন আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই সো তার জন্য আপনাদেরকে গুগল অ্যাপসে যেতে হবে সো গুগল অ্যাপসে যাওয়ার পরে অ্যাপটিতে ক্লিক করবেন আপনারা যেহেতু আমি এখান থেকে মোবাইল ফ্রেমটি নিব সো তার জন্য উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন ওখানে একটা ক্লিক করবেন সো ওখানে একটা ক্লিক করার পরে আপনারা সার্চ দেবেন মোবাইল ফোন পিএনজি ফ্রেম সো লেখার পরে আপনার সামনে এটা চলে আসবে তারপর আপনি এটা সার্চ বারে ক্লিক করে দেবেন সো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলো পিএনজি ফ্রেম চলে আসবে সো তারপরে এখান থেকে আপনারা ইমেজ অপশনে একটা ক্লিক করবেন সো ইমেজ অপশনের উপর একটা ক্লিক করার পরে আপনার মোবাইলের যে ফ্রেমটা সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন সো এটা কীভাবে ডাউনলোড করবেন সো এটা ডাউনলোড করার জন্য ধরেন ধর আমি এটা ডাউনলোড করতেছি সো এটা ডাউনলোড করার জন্য এটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোড ইমেজ লেখাটা উঠছে ওটার উপর ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে সো তার আগে দেখতে হবে এটা আপনার পিএনজি ফ্রেম কি না সো আমার এটা পিএনজি ফ্রেম না কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটি নাই হয়ে যায়নি কারণ পিএনজি ফ্রেমে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি নাই হয়ে যাবে সো আমি এখান এটাতে ক্লিক করলাম সো এটাতে ক্লিক করার পর দেখেন আমার এটা হচ্ছে পিএনজি ফ্রেম কারণ পিএনজি ফ্রেম যেটা সেটা আপনার ভিতরে এরকম হয়ে থাকবে সো আমি আরও দুই তিনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো যেমন আমি এটাতে ক্লিক করলাম সো এটাতে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার পিএনজি ফ্রেম সো এটা এখন কিভাবে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এটার উপর একটা ক্লিক করবেন এখানে ডাউনলোড ইমেজ লেখা হচ্ছে এটার উপর একটা ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেল আর কি সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাগে চলে আসবেন সো ব্যাগে আসার পরে আপনাদেরকে এটা সিলেক্ট করার জন্য স্ক্রিন রেকর্ড ভিডিওটা ফ্রেম সিলেক্ট করার জন্য আপনাদেরকে একটি ভিডিও এডিটর অ্যাপস সিলেক্ট করতে হবে সো আপনারা কোন অ্যাপসে এডিট করেন সেটা আমি জানি না কিন্তু আমার মতে আপনারা ক্যাপকাট অ্যাপসে যদি ভিডিও এডিটিং করেন আপনার জন্য একদম বেস্ট একটি অ্যাপস হবে কারণ আমি নিজে এডিটিং করি এবং কি দুই তিন বছর ধরে এডিটিং করতেছি খুব ভালো একটি অ্যাপস সো এই অ্যাপসটি আপনার আমি ডিসক্রিপশন বক্সের নামটি দিয়ে দেবো আপনারা এটা ডাউনলোড করে নেবেন সো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করলাম সো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে করার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন ওটার উপর একটা ক্লিক করবেন সো প্লাস আইকনের উপর একটা ক্লিক করার পরে আপনার সামনে আপনার গ্যালারিটা চলে আসবে সো গ্যালারিটা আসার পরে যেহেতু আমরা স্ক্রিন রেকর্ড ভিডিওতে ফ্রেম অ্যাড করব সো তার জন্য আপনাদেরকে আগে ব্যাকগ্রাউন্ডে একটা তো যেহেতু একটা আপনার ফটো দিতে হবে সো আমি ফটোতে ক্লিক করলাম ফটোতে ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডে আমি এটা দিলাম সো দেওয়ার পরে এখানে এখানে একটা ক্লিক করে দেবেন নিচে সো নিচে একটা ক্লিক করে দেওয়ার পরে সো দেখেন এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ফটো আর কি সো ব্যাকগ্রাউন্ড ফটো আমি এটা নিচে আর কি সো সাইড থেকে আপনারা ওটা ডিলিট করে দিবেন সো নেওয়ার পরে আমি একটু বড় করে নিচ্ছি আর কি সো নেওয়ার পরে এটা আমি একটু বড় করে নিলাম সো বড় করে নেওয়ার পরে এখানে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আর কি ফ্রেম বন্দি করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন সো আমি এই ভিডিওটা ফ্রেম বন্দি করব সো সেজন্য আমি এটা ক্লিক করলাম নিচে অ্যাডে ক্লিক করবেন একটা অ্যাডে ক্লিক করার পর দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো সো আসার পরে এখানে আপনি ভালোভাবে এটা আর কি সেট করে নেবেন আপনি যতটুকু রাখতে চাচ্ছেন আর কি সো আমি এটা এতটুকু রাখবো কারণ অ্যাডসে আমি বড়ো করবো না ছোটো করবো না সো করার পর আমি এটার উপর একটা ক্লিক করবেন ওই ভিডিওটার উপরে
ক্লিক করার পর অল্প একটু নিচের দিকে এডিট একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে এখানে একটা ক্যাপে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার যে বাটনটা আছে আর কি নিচে দেখতে পাচ্ছেন, আপনার যেখানে টাচ করে আপনার কি ফোনটা চালান, সো এটা একটু না কাটে নেবেন কারণ এটা সাধারণ সমস্যা হয় পরে। সো নেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে একবার ব্যাগে চলে আসবেন। সো ব্যাগে আসার পরে আবার এটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এখানে আপনার ফটোতে একটা ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে আপনি যে ফ্রেমটা কি ডাউনলোড করছেন সে ফ্রেমটা এখানে সিলেক্ট করতে হবে। সো আমি ডাউনলোড করা আছে, আমি এখন এটা সিলেক্ট করতেছি। সো ফ্রেমটাতে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন। আবার ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড একটা ফ্রেম। সো এখন আমি এটা একটু ছোটো করে নিই এটা। সো নেওয়ার পরে আমি এই ফ্রেমটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এটা সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করার জন্য আপনাকে এটা একদম মানে এখানে একদম ভালোভাবে আর কি বসে নিতে হবে, আপনি আস্তে ধীরে বসে নেবেন। সো দেখেন আমার এটা কিন্তু বর্তমানে হয়ে গেছে আর কি। সো তারপরে এটা আপনারা একবারে এটা একদম সমান করে আপনার ভিডিওটা যতটুকু সেতটুকু এটা সিলেক্ট করে নেবেন। সো নেওয়ার পরে দেখেন আমি এটা এখন ক্লিক করে দেখাতেছি আপনাদেরকে। সো দেখেন, সো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো স্ক্রিন রেকর্ড ভিডিওতে আপনারা মোবাইল ফ্রেম অ্যাড করতে পারবেন খুব সহজে। বুঝতে তো পারলেন ভিডিওটার মাধ্যমে। তো গাইড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।